বাজান একটা কথা বলতে গেলে কি টাকাটা এই যে ভাই টাকা আমি কালকে আপনার পাঁচটা বান্ডিল 100 টাকা শুনো এই হপায় এই যে পাঁচটা বান্ডিল আর আপনার এই একটা 500 টাকা 500 টাকা একটা ঠিক আছে আমাকে হিসাব অনুযায়ী ঠিক আছে এই যে টাকার মালিক হইল এই মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি ব্যবসা করেন আমতলিতে কিছু মালামাল গাড়িতে নিয়ে এই ভাইয়ের গাড়ি এই ভাইয়ের গাড়িতে নিয়ে দোকানে আসছিল দোকানে আসার পরে আপনার যে টাকাটা রিস্কের উপরে থইছে রিস্কের উপরে থওয়ার পরে আর টাকাটা লইতে খেলা ছিল না পরে এই ভাই তার রিস্কে পেয়েছে পাওয়ার পরে তারপর আমরা সিসি ক্যামেরা দ্বারা এই টাকাগুলো অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি পরে এই ভাই আমার এই ভাই গাড়িটা দেখে চেনছে চেনার পরে রিস্কে উঠেছে রিস্কে নিয়ে তারপর ভাইকে চেনতে পারছে আমাকে 1 লাখ টাকা হারান গেছিল অবশেষে পেলাম এই ভাইয়ের বাড়ি এই হ্যাঁ সাত নম্বর আরবঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ 9 নম্বর 8 এই যে ভাই পাইছে ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ নাইমুর রহমান নাইমুর রহমান আপনি টাকাটা মূলত পাইছেন কিভাবে আমি টাকাটা পাইছি আমার গাড়ি ভিতর পড়ে ছিল তারপর আপনার এই টাকাটা গাড়ি পিছন থেকে আমার একটা পজিশনে আর কি আমার গাড়ির নিচে পড়ে ছিল এই যে টাকাটা কাকি দিল ঠিক আছে আমাকে হিসাব অনুযায়ী ঠিক আছে এই যে টাকার মালিক হইল এই মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি ব্যবসা করেন আমতলিতে কিছু মালামাল গাড়িতে নিয়ে এই ভাইয়ের গাড়ি এই ভাইয়ের গাড়িতে নিয়ে দোকানে আসছিল দোকানে আসার পরে আপনার যে টাকাটা রিস্কের উপরে থইছে রিস্কের উপরে থওয়ার পরে আর টাকাটা লইতে খেলা ছিল না পরে এই ভাই তার রিস্কে পেয়েছে পাওয়ার পরে তারপর আমরা সিসি ক্যামেরা দ্বারা এই টাকাগুলো অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি পরে এই ভাই আমার এই ভাই গাড়িটা দেখে চেনছে চেনার পরে রিস্কে উঠেছে রিস্কে নিয়ে তারপর ভাইকে চেনতে পারছে ভাই শিখে গেছে যে হ্যাঁ আমি টাকাটা পাইছি অবশেষে বোঝা গেল দেশে এখনো মানবতা আছে ঠিক আমরা 3-4 জন আসছি কিন্তু আমার রক্তের থেকে আমরা বেশি কারণ সবসময় ঘুমিয়ে থেকে আমাকে
আমরা চেহারা দেখি বাইরে তো চেহারা দেখি আমি ওর নামে লইয়া 5000 টাকা করে ওষুধ কিনে আমি বই দিয়ে দিতাম মাদ্রাসা দিতাম ওর নামে আমার নামে আমার নিজের জন্য না মূলত টাকাটা এখানে রাখা ছিল, এখানে টাকাটা রাখা ছিল ও ছিল সামনে, কিন্তু চালাইয়া গাড়ি যাওয়ার পরে টাকাটা এখান থেকে এনে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এই ফাঁকটা দিয়া এখানে পড়ছে, এই মোটরের এখানে পড়ছে, এই মোটরের এখানে পড়ার পরে কতক্ষণ পর গাড়িটা নাকি থামে গেছে, থামার পরে ও নাকি এখান দিয়ে এরকমের দেখছে, দেখার পর দেখে যে এটার ভিতরে টাকা পড়ে রয়েছে, এটার ভিতরে টাকাটা পাইছে। মূলত বাইরে পড়লে টাকাটা পাওয়ার কোনো ইয়া ছিল না, জায়গায় এরকম ছিল আমার দ্বারা। এরকম থাকার পর আমি দুই ভাই একদিন মেয়ের ধরছি, মেয়ের ধরার পরে আমি এই রাখিয়া আমি এই নামছি, নামিয়ে এই মেয়ের খুলছি, খুললে আর এখানে টাকা দিছে আমি কত টাকা ওখানে? 1 লাখ টাকা, 1 লাখ টাকা, 1 লাখ টাকা।